ব্রিটিশ শাসনের সময় থেকেই পুজো হয়ে আসছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কুরমাইল এলাকার বুড়ামা। জানা যায়, বর্ধমান জেলার কেতুগ্রামের পঞ্চমুণ্ডির আসনে সাধনা করতেন রামকুমার চট্টোপাধ্যায়। সেখানেই তিনি সিদ্ধিলাভ করেন। এরপর কোনো কারণে চট্টোপাধ্যায় পরিবারকে কেতুগ্রাম ত্যাগ করে পূর্ব বাংলায় চলে যেতে হয়। সেখানেও তারা মায়ের পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে পূজা শুরু করেন। তারপর দেশভাগের পর এই চট্টোপাধ্যায় পরিবার প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির যমুনা নদীর ধারে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে পূজা করেন ও পরে কুরমাইলে স্থায়ী পঞ্চমুণ্ডী আসন স্থাপন করে পূজা করেন। জাগ্রত এই দেবীর পূজা সম্পূর্ণ তান্ত্রিক মতে হয়। এখানে মাছ মাংস সহযোগে দেবীর পূজা করা হয়। অতীতে এখানে পশুবলির প্রচলন থাকলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই মাকে দীপান্বিতা কালী পুজোর দিন ও শিবরাত্রির পরদিন পুজো করা হয়। কলকাতা, শিলিগুড়ি, বিহার সহ গোটা দেশেই এই মায়ের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে বলে জানা গেছে। জাগ্রত এই দেবীর কাছে ভক্তরা যা প্রার্থনা করেন তাই দেবী প্রদান করে বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর থেকে বিশ্বদীপ নন্দীর রিপোর্ট, সব খবর। আমাদের এটা পুজো বহুত দিন হয়ে আসছে, তা মোটামুটি 100 বছর দেশে, মানে ঠাকুরদাদার বাবারা ওই বর্ধমান কেতুগ্রাম প্রথম হচ্ছে ওখানে পূজা আশা করত। আমাদের পূর্বপুরুষ কিন্তু সিদ্ধপুরুষ, হ্যাঁ, সেই ভদ্রলোক যিনি সিদ্ধি লাভ করেছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, ওখানে এখনো সব ইয়ে আছে তোমার এই কি বলে পঞ্চমুণ্ডী আসন, যেখান থেকে সিদ্ধি লাভ করেছিল। আর আমাদের পরের জেনারেশন, ওই জেনারেশনের মধ্যে আরেকজন ছিল, তিনি আবার জ্যোতি দর্শন করছিল ভদ্রলোক। আমার দাদুর নাম হচ্ছে ঠাকুর, মানে দুর্গাপদ চট্টোপাধ্যায়, তার বাবা ছিলেন ভূধর চট্টোপাধ্যায়। তখনকার আমলে জমিদাররা, তখন খাতনাই তখন জমিদারগুলো সব জমিদার ইয়ে সব নিন। ওখানে আমাদের প্রথম জন্মস্থান, আমাদের বাবা, আমার ঠাকুরদার সব ইয়ে ওখানকারই। ওখান থেকে এই দেশে যখন ব্রিটিশ পিরিয়ডে আমার ঠাকুর দাদা যখন এখানে আছে, তার ঝোলার মধ্যে থাকতো একটা তোমার ইয়ে মহাদেব, বামদেব, একটা মহাদেবের মূর্তি, সে যেখানে যেত সে নিয়ে আসে। প্রথম এসে এই বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ হচ্ছে, যেটা ব্রিটিশ পিরিয়ডে হিরি রেল লাইন ওই পারে, সেখানে ওখানে থাকতো, ঠিকাদারি করতো, আর ওখানে সামনে পঞ্চমুণ্ডি আস ইয়ে ছিল, সেখানে এসে পূজা আশা করতো। এইখানে কিভাবে ইয়ে হলো? এখানে ওখান থেকে এই উদ্দেশ্যে যখন ভাগ হয়ে গেল, ওখান থেকে যাওয়ার পর সপ্ত, হ্যাঁ, এখানে তো পরে আসলো হিলি রেল লাইন এপারে, যেটা আমাদের যে হিলি যেটা, ওখানে থাকলো বেশ কিছুদিন, বহুত দিন আগে, যেটা বাংলাদেশের গণ্ডগোলের আগে। তখন আমার দাদুরে তখন বললো না হিলিতে থাকা যাবে না, রেল লাইনের ধারে। তখন ওখান থেকে দাদু চলে আসলো আমাদের এই কামারপাড়াতে। আর আমাদের দাদার বাবার যে যে কাকা যেটা বলছে, যে মন্দিরে যেখানকার, এনে আগে তো হিলি দক্ষিণ পাড়ায়, হ্যাঁ, তোমার গিয়ে হয়তো দেখবে পেছ মন্দির আছে পাড়ায় করেছে। কি কি নিয়মে পূজা হয় এখানে? আমাদের তান্ত্রিক মতে পূজা হয়। বলির প্রথা আছে? বলির প্রথা আগে ছিল, ওটা আমার কাকা থাকলেই না বন্ধ করে দিয়েছে। এমনি সব ভোগ রাখতে হয় আমাদের এখানে, যেরকম মাছ মাংস সব ভোগ টোক সব দেওয়া হয়। কোথায় কোথায় থেকে লোক আসে? বিভিন্ন জায়গার লোক আসে। পূজাটা কখন কখন হয় এখানে? দুপুরবেলায় যেটা পুজো, নিত্য পুজো যেটা হয়, বাৎসরিক পুজো যেমন দুবার হয় বছরে, তো এই দীপান্বিতা কালী পূজা আর তোমার শিবরাত্রির পরের দিন, হ্যাঁ। আর এমনি তো তোমার এখানকার শিষ্য ভক্ত জামশেদপুরের আছে, কলকাতার আছে, হ্যাঁ, মালদা আছে, শিলিগুড়ি আছে, বালুরঘাট আছে, রায়গঞ্জ আছে। আপনার নাম? আমার নাম শ্যামল চ্যাটার্জী।